সবাইকে নমস্কার, আমি জয়ন্ত চট্টোপাধ্যায় নলিন সরকারের সার্বজনীন দুর্গোৎসব থেকে বলছি। আমাদের এবছরের পুজো 86তম বর্ষে পদার্পণ করে আমাদের এবছর যে দুর্গা পুজো করতে চলেছি তার যে আপনার মূল ভাবনা, তার নাম মগ্ন চৈতন্য। এই মগ্ন চৈতন্য আর কিছুই নয়, সমাজ যত দিন বদলাচ্ছে তত মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে, এবং এই প্রযুক্তি নির্ভর হওয়ার জন্যে মানুষ বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ তার কমে আসছে। তাতে কী হচ্ছে, আমরা পরিবার বন্ধুর সঙ্গে বসেও আমরা মগ্ন হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়ায়। এই মগ্নতা নিজের মনকে গ্রাস করছে, ধীরে ধীরে মানুষ একাকিত্ব নিঃসঙ্গতা হচ্ছে এবং হতাশার থেকে আত্মহত্যাও করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার থেকে মুক্তির উপায়ের জন্য আমাদের এই ভাবনা মগ্ন চৈতন্য। আমরা প্রযুক্তির বিরোধী নই, কিন্তু প্রযুক্তিকে পাশে রেখে সমানভাবে বাস্তবকেও মেনে নিতে হবে, এইভাবেই মানুষকে চলতে হবে। এই হচ্ছে আমাদের প্রয়াস এবছরের মগ্ন চৈতন্য। Gracias.